হাতে কয়েক ঘন্টা মাত্র। এরপর বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠবে দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বায়েনিয়ালের। আর তাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতুড়ির ঠুকঠাক শব্দে এখন কেবলই উৎসবের সুর, দাঁড়িয়ে থাকা ট্যাপা পুতুলগুলো অতিথিদের অভ্যর্থনা জানাতে অপেক্ষমান। সাজসজ্জার এই আবহে যুক্ত হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী লোকজ উপাদান। যে ডিজাইনগুলো নিয়ে কাজ করছে সেটি একেবারেই আমাদের ঐতিহ্যবাহী লোকজ, যেই ডিজাইন ফর্মগুলো আছে আমরা সেই লোকজ ডিজাইন ফর্মগুলো এবং আমাদের ঐতিহ্যবাহী লোকজ যে মেটেরিয়াল উপকরণ সেগুলোকেই আমরা আমাদের এবারের সাজসজ্জার বেসিক উপকরণ এবং ডিজাইন ফর্ম হিসেবে বেছে নিয়েছি। আমাদের ঐতিহ্য হাজার বছরের, এই হাজার বছরের ঐতিহ্যটাকে আমরা 113টা যারা পার্টিসিপেন্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এখানে আসছেন তাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই যে আমাদের ঐতিহ্যের পরম্পরা এই। বাংলাদেশের চারুশিল্পের বৃহৎ এই আয়োজনে যুক্ত হচ্ছে 113টি দেশের 465 জন শিল্পী, থাকবে 712টি শিল্পকর্ম। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মের এ প্রদর্শনীতে থাকবে চারুশিল্পের বিভিন্ন মাধ্যম। যান্ত্রিক সভ্যতায় যে মাত্রা অতিরিক্ত মানুষ, আমরা হচ্ছে বিভিন্ন মাত্রা পেরিয়ে এক একজন এক এক রকম জীবন ধারণ করছি, এই মাত্রিকতাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেখানে শুধু জীবনের সকাল টু সন্ধ্যা ব্যাপারটা তা না, জীবনের যে নানা আয়োজন সব কিছুই আমরা তুলে ধরছি এবার পারফরমেন্স প্যাভিলিয়নে। আমাদের এবারের হচ্ছে আয়োজনে 5টা কান্ট্রি 6 জন শিল্পী হচ্ছে এই পারফরমেন্স আর্টে আসতেছে। চিলি, কোরিয়া, কঙ্গো সহ বাংলাদেশের প্রায় 52 জন শিল্পী এবার পারফরমেন্স আর্টে হচ্ছে অংশগ্রহণ করছে। এই যে 113টি দেশের শিল্পকর্ম নানান মাধ্যমে নানান ধারায় করা, নানান ম্যাটেরিয়ালে করা, এটা আমাদের ইয়াং জেনারেশন যারা দেখবে, এই নতুন প্রজন্ম যারা এখন বড় হচ্ছে, যারা মাস্টার্স করছে, আরও নিচে যারা আছে, আমার তো মনে হয় তাদের জন্য একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম। কারণ এতগুলো দেশের শিল্পকর্ম তারা দেখতে পাচ্ছে, এতগুলো দেশের শিল্পীদের সাথে তাদের মত বিনিময় হবে, তারা কথা বলতে পারবে, তাদের শিল্পকর্ম সম্বন্ধে তারা ধারণা নিতে পারবে, তাদের শিল্পকর্ম সম্বন্ধে তাদের মাধ্যমগুলো জানতে পারবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় 19তম এই আসরের প্রদর্শনী ছাড়াও রয়েছে সেমিনার, আর্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে শিল্প সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কিত বিদেশি শিল্পীদের বিশেষ সাক্ষাৎকার। এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, সেই সৌভাগ্য যাদের হয় না, যাদের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়, আমাদের রোহিঙ্গাদের যে অভিজ্ঞতা, সিরিয়াতে যে অভিজ্ঞতা, প্যালেস্টাইনের যে অভিজ্ঞতাগুলো হচ্ছে এবং বিশ্বময়, এটি একটা মারাত্মক একটা মানবিক বিপর্যয় বলা যেতে পারে বিশ্বময়। সেটিকে নিয়ে যখন আমরা আমাদের দেশের শিল্পী, বিদেশি শিল্পী এবং আমাদের আর্ট ক্রিটিক, আর্ট রিসার্চার যারা আছে তারা যখন আলোচনা করব, তখন আমরা সকলে মিলে একটা মেলবন্ধন তৈরি করব, হাতে হাত রাখব যে আমরা একটা যুদ্ধ বিধ্বস্ত কোনো বিশ্ব আমরা দেখতে চাই না। বৃহস্পতিবার সকালে জাতীয় নাট্যশালায় এবারের আয়োজনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।